আল্লাহর মাস মহরম, এই মাসটিকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে হাদিসে। মাস সবই আল্লাহর, কিন্তু তারপরও এটাকে আল্লাহর মাস বলে এই মাসটির বিশেষ তাৎপর্য এবং গুরুত্ব যে আছে সেটি বোঝানো হয়েছে। সন্তান সবই বাবা মায়ের, এরপরও কোনো সন্তানকে বিশেষ আদর করে বিশেষ যত্ন করে বলে তুমি আমার সন্তান, এটা আমার ছেলে, তার মানে এই না যে বাকিগুলো আমার না। তো মহরম মাসের মর্যাদা, এটি তো প্রথমত এই কারণে যে এটিকে আল্লাহর মাস বা শাহরুল্লাহ বলা হয়েছে, আর দ্বিতীয়ত এটির মর্যাদার কারণ হলো যে সম্মানিত যে চারটি মাস আছে, জিলহজ, মহরম আর রজব, এই চারটি মাসের মধ্যে আবার সবচেয়ে সেরা এবং সবচেয়ে বেশি মর্যাদার মাস হলো এই মহরম মাসটি। এই জন্য এই মাসের নামের অর্থের মধ্যেই মর্যাদার ইঙ্গিত রয়েছে। মহরম শব্দের অর্থই হলো সম্মানিত, মর্যাদাপূর্ণ। সম্মানিত মাস হওয়ার কারণে সম্মানিত অন্যান্য মাসগুলোতে যেরকম সমস্ত পাপাচার থেকে, গুনাহগুলো থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে আমাদেরকে গুরুত্ব আরোপ করার নির্দেশ করা হয়েছে, এ মাসটিতেও সেই বিষয়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি মহরম মাসের একটা স্পেশাল আমল আছে, প্রতি বছরই আমরা আপনাদের স্মরণ করাই থাকি, তা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি আমরা পাঠ করেছি সেখানে তিনি বলেছেন রমাদানের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো মহরম মাসের রোজা। তো এই জন্য এই মাসটি নফল রোজার জন্য আদর্শ একটি মাস। নফল রোজার জন্য আরেকটি আদর্শ মাস হলো শাবান মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিলেন। সেটা ছাড়া মহরম মাসটাও নফল রোজার জন্য সেরা এবং শ্রেষ্ঠ একটি মাস। এই জন্য এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা দরকার। এ মাসের আশুরা কেন্দ্রিক যে দুইটা রোজা আছে, 9 এবং 10 মহরম অথবা 10 এবং 11 মহরম, সেই রোজার পাশাপাশি চাঁদের 13, 14, 15 অন্যান্য মাসের মতো এই মাসে বিশেষ গুরুত্বের সাথে রোজা রাখা এবং এই মাসে সাধ্য অনুযায়ী কিছু নফল রোজা রাখার চেষ্টা করা আমাদের দরকার। এটা হলো মহরম মাস কেন্দ্রিক আমাদের আমল। এই নফল রোজাগুলো এখন গরমের সময় রাখাটা আমাদের জন্য অনেক ক্ষেত্রে কষ্টকর, কিন্তু আমাদের মনে রাখতে হবে ইন্না আইজামাল জাজাই মা আইজামিল বালা। কষ্ট যত বেশি আমরা সহ্য করব, কোনো কাজ করতে গিয়ে যত বেশি কষ্ট সহ্য করতে হবে আল্লাহ তাআলার কাছে, তার মর্যাদাও তত বেশি পাওয়া যাবে। সো এই কষ্ট উপেক্ষা করি আমাদেরকে দু চারটি রোজা হলেও রাখার চেষ্টা করতে হবে। পুরো মাস চলে যাবে মহরমের, আর মহরম কেন্দ্রিক বা মহরম উপলক্ষে একটা রোজাও রাখা হবে না, সেটা আসলে কোনো অবস্থাতে একজন ইমানদারের সাথে যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে রোজার এত গুরুত্ব আরোপ করেছেন, আমরা একটা রোজা হলেও এক্সট্রা এই মাস উপলক্ষে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যারা সোম বৃহস্পতিবার রোজা রাখেন, যারা চাঁদের 13, 14, 15 রোজা রাখেন, আশুরার রোজা রাখেন, সেগুলো তো রাখবেনই, আর মাস হিসাবে আলাদা কমপক্ষে দু চারটি রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মহরম মাসের এই নফল রোজা বেশি বেশি করে রাখা ছাড়া আর বিশেষ কোনো এক্সট্রা বা স্পেশাল আমল এই মাসের জন্য আলাদা করে নেই। মহরম মাস কেন্দ্রিক অনেক কুসংস্কার আমাদের সমাজে আছে, এর ভিতরে একটা হলো মহরম মাসে অনেকে বিয়ে শাদী করতে চান না, মনে করেন মাসে বিয়ে শাদী করা যায় না। বিয়ে শাদী এত গুরুত্বপূর্ণ আমল যে ইসলামে কোনো মাসে এটা করার ব্যাপারে কোনো বিধিনিষেধ রাখে নাই, এমনকি রোজাদার অবস্থাও কেউ চাইলে বিয়ে শাদী করে ফেলতে পারে, কোনো অসুবিধা নেই। বিয়ে শাদী এমন গুরুত্বপূর্ণ আমল যে 12 মাসের যে কোনো মাসে যে কোনো সময় রাত দিন 24 ঘন্টা ওপেন ফর বিয়ে শাদী। বিধায় এ মাসে করা যাবে না, ওই মাসে করা যাবে না, এমনি বিয়ে শাদী অভিভাবকরা দিতে চায় না, মেয়েগুলোরে বুড়ি বানানো ছাড়া আর ছেলেগুলোরে বুড়া বানানো ছাড়া বিয়ে দিতে চায় না, আবার এই মাসে করা যাবে না, ওই মাসে করা যাবে না, নতুন নতুন জাল এবং ভিত্তিহীন হাদিস অনেকে আবিষ্কার করেন, বানান প্রচার করেন। মহরম মাসে বিয়ে করা যাবে না, কাটা চাঁদে বিয়ে করা যাবে না, কোরবানির মাসে বিয়ে করা যাবে না, আর বিয়ে করবেটা কোন মাসে বিচারা? তো এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা এবং মন গড়া কথা, এগুলোর কোনো ভিত্তি নেই। মহরম মাস সময়তে মাস হওয়ার কারণে এই মাসে বরং যে কোনো নেকামল বিশেষভাবে বেশি মর্যাদাপূর্ণ হয়, এ মাসে বিয়ে করলে আরো সব বেশি হওয়ার কথা, যদিও আলাদা কোনো হাদিস নাই এটার জন্য। তো মহরম মাস উপলক্ষে অনেক কুসংস্কার আছে, অনেক ভুল ধারণা আছে, এর মধ্যে এটা একটা, বিয়ে শাদী করা যাবে না। আর এর বাইরে মহরম মাসের প্রথম দিন এ সম্পর্কে একটা কুসংস্কার বেশ প্রসিদ্ধ এবং প্রচলিত আছে, সেটা হলো যে বছরের প্রথম দিন যদি ভালো করে খাওয়া দাওয়া হয়, ভুরি ভোজ হয়, ভালো করে যদি বাজার সদাই করা হয়, ফ্যামিলিকে খুব ভালো করে খাওয়ানো হয়, তাহলে সারা বছর সুখে থাকা যায়। তো এটি কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত কোনো বিশুদ্ধ হাদিস নয়, এটি আরেকটা ভুল কথা এবং ভুল প্রচলন।
সারা বছর ভালো থাকার জন্য প্রথম দিন বাজার করলে যদি ভালো থাকা যাইতো তাহলে তো আর কোনো কথাই ছিল না। সবাই আমরা এমনি ভালো খাইতে চাই, আবার একদিন ভালো খাইয়া সারা বছর ভালো থাকা যাবে, তো এই অফারকেই ছাড়ত। তো এগুলো মূলত ভুল ধারণা। প্রকৃতি পূজারি যারা, পেগান যারা, ইরানের অগ্নিপূজকদের মধ্যে মূলত এই ধরনের প্রচলন ছিল। তারা মনে করতো বছরের প্রথম মুহূর্ত, প্রথম দিন, প্রথম সময়টাকে হৈহুল্লোড় করে, আনন্দ উৎসব করে, হাসি করে, আপনার ভালো খাওয়া দাওয়া করে, ফুর্তি করে যদি কাটানো হয় তাহলে সারা বছর ভালো থাকা যায়। এই জন্য এই যে নববর্ষ, যত নববর্ষ কেন্দ্রিক উদযাপন আছে এগুলো সবগুলো সেই ওই প্রকৃতি পূজারি থেকে আসছে। মজার একটা বিষয় হলো, আমাদের সমাজে যারা নিজেদেরকে খুব বেশি আধুনিক মনে করেন, যারা নিজেদেরকে অনেক ইউ মনে করেন, যারা নিজেদেরকে জাহির করেন যে তারা একেবারে সময়ের থেকে এগিয়ে থাকা মানুষ, অনেক স্মার্ট ভাব সব সেরকম নেন যারা, তাদের কর্মকাণ্ড দেখলে হাসি পায় যে তারা এতটাই সেকেলে, এতটাই পিছিয়ে পড়া যে পারস্যের অগ্নিপূজকদের ইতিহাস হাজার হাজার বছর আগের ইতিহাস, শত শত বছর আগের না। এত পুরাতন আমলের অগ্নিপূজকদের যে কুসংস্কার ছিল যে প্রথম প্রহর, বছরের প্রথম মুহূর্ত আনন্দ ফুর্তি করলে সারা বছর ভালো থাকা যাবে, ওই যুক্তি সেটাকে আজকে ধারণ করে আছে, সেই কালচার, সেই সংস্কৃতিকে ধারণ করে আছে আজকালকার তথাকথিত সে আধুনিক শিক্ষিত বা আধুনিক মনে করা বা বিজ্ঞান মনস্ক দাবি করা মানুষরা। বিজ্ঞানের কোন থিওরিতে আছে যে বছরের প্রথম প্রহরে ফুর্তি ফার্তা করলে, গান বাজনা করলে, হৈ হুল্লোড় করলে, আনন্দ উৎসব করলে, ফটকা ফুটালে, বাজি ফুটালে, আর আতশবাজি করলে, ভালো খাওয়ন দাওয়ন করলে, নাচ গান করলে সারা বছর ভালো থাকা যাবে, বিজ্ঞানের কোন থিওরিতে আছে? এই লোকগুলাই কথায় কথায় তাদের নিজের বিজ্ঞান মনস্কতার জাহির করে। তো যাই হোক, মুসলমানদের এরকম কোনো কুসংস্কারে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। মুসলমান ভালো থাকবার জন্য সারা বছরই তিনি নেকামল করার চেষ্টা করবেন এবং মনোযোগ দিয়ে নিজের কাজকাম করার চেষ্টা করবেন এবং একযোগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াও অব্যাহত রাখবেন। তো এ হলো মুহররম মাসের করণীয় বর্জনীয়। বিশেষ কোনো করণীয় রমজান মাসের রোজার পরে এই মাসে রোজা রাখা ছাড়া বিশেষ কোনো করণীয় নেই, বিশেষ রোজা রাখবো আমরা। এবং এর বাইরে অন্যান্য মাসের তুলনায় সম্মানিত মাস হিসাবে যে বিষয়গুলো আছে সেগুলো তো আমরা করবোই, রুটিন কাজগুলো গুরুত্বের সাথে করা, গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা, এগুলো আমরা করবো ইনশাআল্লাহ। মুহররমের 10 তারিখ হলো আশুরা। মুহররমের 10 তারিখ আশুরা, এটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। মুহররমের মর্যাদার এবং তাৎপর্যের একটি কারণ এটিও যে এই মাসটিতে একটি বিশেষ দিবস রয়েছে যেটি অনেক বেশি মর্যাদাপূর্ণ দিবস, আর সেটি হলো আশুরার দিন, মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মূসা আলাইহিসসালামকে এবং হারুন আলাইহিসসালামকে বনী ইসরায়েলকে স্বাধীনতা এনে দিয়েছেন। তারা পরাধীন ছিলেন, তাদেরকে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল ফেরাউন। ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামের নেতৃত্বে স্বাধীন করেছেন বনী ইসরায়েলকে। এই জন্য মূসা আলাইহিসসালামের অনুসারীরা ইহুদিরা যুগ যুগ ধরে, শতাব্দীকে শতাব্দী ধরে এই দিনটাতে রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর ইহুদিদের এই সংস্কৃতি দেখে যখন জানলেন এবং ওহির মাধ্যমে তিনি হয়তো নিশ্চিত হয়েছেন, নিশ্চয় নিশ্চিত হয়েছেন, তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন আমাদেরকে রোজা রাখার নির্দেশ করলেন। তবে আমাদের রোজাকে তাদের রোজা থেকে পার্থক্য করবার জন্য, তাদের রোজা থেকে পৃথক করবার জন্য, আমাদের রোজার আলাদা বৈশিষ্ট্য যেন থাকে, আলাদা যেন স্বাতন্ত্র থাকে, সেজন্য তারা একটা রোজা রাখে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2টা রোজা রাখার জন্য, এবং আশুরার রোজা হিসেবে তিনি 2টা রোজা রাখার নির্দেশ করেছেন। তার একটি হলো আশুরা তো আছেই, মুহররমের 10 তারিখ তো আছেই, তার সাথে একদিন আগে অথবা একদিন পরে, অর্থাৎ আশুরার 9 তারিখে রম মুহররমের 9 তারিখে অথবা মুহররমের 11 তারিখে প্লাস হবে 10 তারিখের সাথে 9-10 অথবা 10-11। তবে 9-10 রাখাটা অধিকতর উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তার ওয়াফাতের বছর যদি আমি আগামী বছর বেঁচে থাকি, লাসমান্না তাসিআ ওয়াল আশির, তাহলে আমি আগামী বছর 9 এবং 10 রোজা রাখবো। তাহলে ভাই, আশুরা কেন্দ্রিক আমাদের করণীয় হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মূসা আলাইহিস সালামের বিজয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করে রোজা রাখা। মূসা আলাইহিস সালামের এই বিজয়টা আমাদের জন্য বিজয়, সমস্ত নবীদের বিজয় আমাদের জন্য বিজয়, কারণ আমরা শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি, বাকি নবীদের প্রতি ঈমান এনে তা তো না, বরং আমরা সমস্ত নবীদের প্রতি ঈমান এনেছি।
লা নুফাররিকু বাইনা আহাদি মির রুসুলি, আল্লাহ রসুলদের মধ্যে কারোরকে আমরা পার্থক্য করি না, যে অমুকের বিশ্বাস করি তমুকের করি না, সবার প্রতি আমরা ইমান আনি। এই জন্য মুসা আলাইহিস সালামের বিজয়ে আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। আর সেটি এই বছরের রোজা হবে হলো আগামী মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি, মঙ্গল বুধ রাখতে পারলে বেশি উত্তম, আর না হলে বুধ এবং বৃহস্পতি আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। তো আশুরা উপলক্ষে আমলটি আমরা ইনশাআল্লাহ করব। আর মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন, সেই বিজয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া আদায় করে রোজা রেখেছেন, ইহুদিরাও রোজা রেখেছে। আমাদের সমাজে এখন কোনো সাফল্য কোনো অর্জন এলে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করার চাইতে নিজেরা হই হুল্লোড় উৎসব ফুর্তি আনন্দ এ সমস্ত আমরা বেশি করি, বরং কোনো একটা অর্জন হলে তখন মানুষ গান বাজনা বাজিয়ে আল্লাহর নাফরমানি করে সেটাকে উদযাপন করে। অথচ নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সুন্না হলো যে আল্লাহ কোনো আনন্দের উপলক্ষ আমাদেরকে এনে দিয়েছেন তখন আল্লাহ শুকরিয়া আদায় করবো, আমরা তসবি পাঠ করবো, ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ সাহায্য আর বিজয় আসলে, কোনো আনন্দ আসলে, সাফল্য আসলে আমাদেরকে তখন তসবি পাঠ করতে বলা হয়েছে, আমরা তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ শুকরিয়া জানাবো এবং রোজা রাখবো, তাতে আমরা অহংকারী হব না, বিনয়ী হতে শিখবো ইনশাআল্লাহ তাআলা। অতএব আশুরার এই আমলটি আমরা করার চেষ্টা করবো, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে নানাবিধ ভুল ধারণা প্রচলিত আছে, এর ভিতরে একটি হলো যে আশুরা কেন্দ্র করে আশুরা আসলে আমাদের অনেক মানুষকে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সাহাবিদেরকে গালমন্দ করে, বিভিন্ন সাহাবিদের সমালোচনা করে। কেন সমালোচনা করে? কারণ আপনারা জানেন আশুরার দিনটি মূলত মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের বিজয়ের দিন, আনন্দের দিন হলেও এই দিনে একটি নির্মম এবং মর্মান্তিক দুর্ঘটনা বা হত্যাকাণ্ড ঘটিয়েছে পাপিষ্ঠ জালিমরা, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম জালিমরা, তারা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে কারবালার প্রান্তরে জুমার দিনে হত্যা করেছে এই নরাধমেরা। সেই দিনটি ছিল আশুরা। তো ইয়াজিদ বা ইয়াজিদের বাহিনীর লোকেরা যে অত্যন্ত মর্মান্তিকভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রকে সপরিবারে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে, শহীদ করেছে, সেই দিনটি ছিল আশুরার দিন। তো একই দিনে একটি বিজয়ের ইতিহাস থাকার পরও একই দিনে আরেকটা বেদনার ইতিহাসও যুক্ত হয়ে গেছে। তো এই জন্য অনেকে মনে করেন আশুরা মানে হলো শোকের দিন। আশুরা যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করেছেন মুসা আলাইহিস সালামের বিজয়ের শুকরিয়া হিসাবে, অতএব এটা মূলত বিজয়ের দিন, কিন্তু পাশাপাশি একটা শোকের কারণ বা উপলক্ষ চলে এসেছে। এই জায়গাটাতে আমরা অনেকে ভুল করে বসে থাকি, আমরা ধরে রাখি যে আশুরা মানেই হলো কারবালা, আশুরা মানে কারবালা, ঠিক আছে, কিন্তু কারবালা ঘটনার আগেও আশুরার ইতিহাস আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। হাদিসে তো কারবালা নয় বরং আগের ইতিহাসটা এসছে, বিদায় সেটি আমাদের আলোচনায় থাকতে হবে। পাশাপাশি কারবালা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলে বাইতের প্রতি যে আমাদের দায়িত্ববোধ, আমাদের তাদের প্রতি ভালোবাসার যে কর্তব্য আছে, সেই দায় থেকে সে আলোচনাও আমাদের মধ্যে আসবে, আসতে হবে। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রের হত্যাকারী যারাই হোক না কেন, তাদেরকে মনের গভীর থেকে ঘৃণা জানানো, তাদের শাস্তি আল্লাহ তাআলার কাছে কামনা করা, এবং সপরিবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রের সদস্যদেরকে যে শাহাদাত বরণ করতে হলো, তাদের সবার শাহাদাতের সর্বোচ্চ মাকাম চাওয়া, এটা আমাদের ইমানের দায়িত্ব, সেটা আমরা করবো ইনশাআল্লাহ। কিন্তু এটা করতে গিয়ে অনেকেই সাহাবিদের উপরে দায় বাড়তার দায় ফেলান। ইয়াজিদ আমরা জানি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেকে কেন দায়িত্ব দিলেন, কেন নিজের ছেলেকে সামনে আনলেন, এই জন্য অনেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর এক হাত নেওয়ার চেষ্টা করেন, কারণ এই ছেলে সম্পর্কে নানান অভিযোগ আছে, তিনি সাহাবি নন, অতএব তার সমালোচনা সাহাবিদের সমালোচনার মতো বিষয় নয়, বিধায় তিনি সমালোচনার সাহাবিদের মতো সমালোচনার মতো ঊর্ধ্বে নন। তো এই যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন, এই জন্য অনেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে এক হাত নেন, মনে করেন যে তিনি স্বজনপ্রীতি করেছেন, নাউজুবিল্লাহ। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সাহাবিদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তাদের সাফাই গিয়েছেন, কোরআনে করিম আল্লাহ তাআলা নিজে তাদের প্রশংসা করেছেন, আল্লাহ সুবহানাহু নিজে বলেছেন যে সাহাবিদের একটা বৈশিষ্ট্য হলো ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর কাছে করুণা এবং সন্তুষ্টি চায়, তার মানে তাদের ইখলাস আছে, দুনিয়ার কোনো ধান্দা তাদের নাই। কোনো সাহাবি তার কোনো পরিবারের কোনো সদস্যকে কোনো দায়িত্ব যদি দিয়ে থাকেন তো সেটা তিনি আল্লাহর জন্য দিনের জন্য কল্যাণকর মনে করেই দিয়েছেন, তার মনে করাটা ভুল হতে পারে, তার ইস্তেহাদ বা বুঝের ব্যক্তি হিসেবে ভুল হতে পারে, ব্যক্তিগতভাবে কোনো সাহাবির পার্সন হিসেবে কোনো সাহাবির
বুঝগত ভুল এটার ঊর্ধ্বে তারা নন। কিন্তু সাহাবিদের যে টোটাল জামাত, এই পুরো জামাতটা ভুল করবে বা গোমরাহির পথে যাবে এটা সম্ভব না, এটাই আহলে সুন্নাত জামাতের আকীদা। তো মুআবিদুল্লাহ তাআলার ব্যক্তিগত ইজতিহাদ বা তার বুঝ, এটা ধারণাটা ভুল হতে পারে কিন্তু ইন্টেনশন এটা খারাপ হতে পারে, এরকম ধারণা করার কোনো সুযোগ নয়। কারণ আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যারা ঈমান এনেছেন আল্লাহর প্রতি, তাদের কয়েকটা বৈশিষ্ট্যের একটা হলো ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর কাছ থেকে করুণা এবং সন্তুষ্টি চায়, তার মানে পার্থিব কোনো কিছু তাদের ধান্দা থাকে না। সাহাবায়ে কেরাম তো সেই সব মানুষেরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার পর দুনিয়ার সব কিছুকে তারা পায়ের নিচে ফেলে দিয়েছে, তাদের মধ্যে লড়াইও হয়েছে আমরা জানি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর এবং সাহাবিদের মধ্যে দ্বিপাক্ষিক লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে আমরা জানি, সেগুলো সবগুলোই ছিল কনসেপ্টগত মত পার্থক্য থেকে, এর মধ্যে কারোরই কোনো পার্থিব ইন্টেনশন ছিল না। শয়তান সেই সুযোগে তাদের যে মত পার্থক্য ছিল সেটাকে যুদ্ধ পর্যন্ত নিয়েছে, এবং তারা প্রত্যেকটা সাহাবি, প্রত্যেক সাহাবির যদি আপনি ইতিহাস পড়েন আপনি দেখবেন যে তারা প্রত্যেক সাহাবি ব্যক্তিগত জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে বা তার জীবদ্দশায় দায়িত্বপ্রাপ্ত হয়ে তারা শৌখিনতা করা, ভোগবিলাস করা, রাষ্ট্রীয় সম্পদ পেয়ে তারা দুনিয়ার অন্য রাজাবাদশাদের মতো আচরণ করা, এটা তারা কখনোই কেউ করেন নাই। অতএব বোঝা গেল তাদের ইন্টেনশন নিয়ে প্রশ্ন তোলবার কোনো সুযোগ নেই। কারবালাকে কেন্দ্র করে সাহাবিদের সমালোচনা করার কোনো রাইট আমাদের নেই। ইয়াজিদকে নিয়ে, ইয়াজিদের বাহিনীকে নিয়ে আপনি হাজারবার সমালোচনা করেন কিন্তু মুআবিদুল তাহানকে নিয়ে সমালোচনা আপনি করতে পারেন না। মুআবিদুল তাহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য বলতে গেলে আত্মীয়, স্ত্রীর দিককার আত্মীয়। আবার মুআবিদুল তাহান কে? মুআবিদুল তাহান সেই সাহাবি যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহি লেখবার জন্য বিশ্বস্ত মনে করতেন, তাকে দিয়ে ওহি লেখাতেন। জিবরিল যখন ওহি নাজিল করে যেত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কয়েকজন সাহাবিদেরকে দিয়ে লিখতে দিতেন, তার ভিতরে একজন হলো মুআবিয়া। কতটা বিশ্বাস করলে আল্লাহর ওহিকে সংরক্ষণ করার দায়িত্ব তাকে দিয়েছেন আর আপনি তাকে বিশ্বাস করছেন না, তো এটা একটা বড় গোমরাহির জায়গা এবং বিভ্রান্তির জায়গা। এই জায়গাটাতে আমাদের সংশোধনী আনতে হবে এবং ধারণা বদলাতে হবে। আমাদের সমাজে অনেক সাহাবিদের নাম, প্রসিদ্ধ যে সমস্ত সাহাবিরা আছে তাদের সবাই নামে মানুষ পাবেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, আবদুল্লাহ, আব্দুর রহমান, সাহাদ, মুয়াজ, আয়েশা, ফাতেমা, সব নামে সাহাবি পাবেন, কিন্তু মুআবিয়া নামে কোনো মানুষের নাম শুনছেন? দেখছেন আপনারা কখনো? আমি কখনো দেখিনি। কারণটা কি বলেন? মুআবিদুল্লাহ তাআলা হতো প্রথম দিককার, মানে প্রথম দিককার বলতে আমি পরিচিত সাহাবিদের মধ্যে প্রথম সারির সাহাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহির লেখক, কাতিবে ওহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিশ্বস্ত আমানতদার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, এত কিছুর পরও তার নামে কেন একজন মুসলমানের সন্তানের নাম পাওয়া যায় না? আমাদের নামের ক্ষেত্রে একটা বিরাট কারসাজি আছে, সেটা হলো যে এক সময় শিয়াদের অনেক বেশি প্রভাব ছিল আমাদের এই অঞ্চলে, বিশেষ করে শুরুর দিকে অনেক আগে, তো ওই সময়টাতে বিশেষ করে মোগল আমলে অনেক বেশি ছিল, তো ওই সময়টাতে দীনের প্রচার যেহেতু তাদের মাধ্যমে হয়েছে অনেক ক্ষেত্রে, তাদের ভূমিকা অনেক ক্ষেত্রে ছিল, এই জন্য আমাদের নামের কালচারের ক্ষেত্রে শিয়াদের বিশ্বাসের একটা প্রভাব আপনি দেখতে পাবেন। এর মধ্যে এটা একটা যে এত সাহাবীর নাম থাকতে মুআবিদুল্লাহর নাম কেন নেই? মুআবিয়ার নামে কারোর কি বাচ্চার নাম রাখতে মনে চায় না? চাওয়া উচিত নয়? তো এই জায়গাটাতে বোঝা যায় যে মুআবিদুল্লাহর সম্পর্কে আমরা অনেকে অনেক মন্দ ধারণা করি। ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদের গালমন্দ করিও না, সমালোচনা করিও না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় তো ছোটখাটো কোনো পাহাড় না, কয়েক মাইল বিস্তৃত, কয়েক মাইল ঘিরে পাহাড়, মদিনাকে শহরকে ঘিরে আছে পুরো উহুদ পাহাড় বলতে গেলে, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাহাবিদের সামান্য পরিমাণ, এক মুদ পরিমাণ অথবা তার অর্ধেক পরিমাণ আল্লাহর রাস্তা যদি দান করেন তারা, তাহলে তোমাদের ওই পাহাড় পরিমাণ স্বর্ণের চাইতে তার এটার মর্যাদা, ওয়েট আল্লাহর কাছে বেশি হবে, বিকজ তাদের যে নিয়ত, তাদের যে তাকওয়া, দিনদারিতা, এটা এত বেশি যে তাদের অল্পটাও কোয়ালিটি বেশি হওয়ার কারণে তোমাদের চাইতে অনেক বেশি অগ্রসর থাকবে আল্লাহর কাছে, সেটা ওজনদার হবে। তো এই জন্য ভাই সাহাবিদের সমালোচনা করা কোনো রাইট নেই। যারা সাহাবিদের সমালোচনা করেন তাদের একটা যুক্তি আছে, যুক্তিটা শুনতে বেশ চমকপ্রদ শোনা যায়, সেটা হলো যে আমরা আসলে সাহাবিদের প্রতি ঘৃণা বা অবক্তি থেকে সমালোচনা করি না,
ইতিহাস চর্চা করে শিখবার জন্য, যে তারাও তো মানুষ ছিলেন, তাদের ব্যক্তিগত ভুল তো হয়েছে, সো সেগুলোর সমালোচনা করে আমরা, সেগুলোর আলোচনা করে আমরা শিক্ষা গ্রহণ করি। আমার কথা হলো, ভুল থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আর মানুষ পান নাই? সাহাবিদের ভুলের সমালোচনা করে শিক্ষা গ্রহণ করতে চান? আপনি যদি আপনার বাসায় ঢোকার পরে দেখেন আপনার বাবা শুয়ে আছেন আর তার লুঙ্গি উঠে আছে উপরের দিকে, ঘুমের মধ্যে মানুষের অনেক সময় হয়ে যেতে পারে, অসচেতনতা অসাবধানতা বশত নানা কারণে গভীর ঘুমে আছেন, আপনার বাবার এই দৃশ্য দেখার পর আপনি যদি বাহিরে এসে চায়ের দোকানে, লোকমুখে, পাবলিক প্লেসে বা যে কোনো জায়গায় অন্য মানুষের কাছে আপনি গিয়ে যদি বসেন এবং বলেন যে দেখেন আমার বাবাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, ভক্তি করি, বাবার প্রতি আমার কোনো অভক্তি নাই, দেখেন বিশ্বাস করেন, শুধুমাত্র শিক্ষা গ্রহণ করার জন্য আজকে আমি আমার বাবার একটা ভুল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, সেটা হলো এই যে আমার বাবার লুঙ্গিটা ভালো করে গিরে দেওয়া শোন নাই, উনি ফ্যানটা বেশি জোরে চালায় রাখছেন, দরজাটা বন্ধ করে শোন নাই, ওনার এই ভুলের কারণে দেখেন আমি ছেলের কাছে তার একটা সম্মানহানি হলো। তাহলে আমার বাবার এই ভুল থেকে আপনারা সবাই শিক্ষা গ্রহণ করবেন, আপনারা খবরদার লুঙ্গি টুঙ্গি বাইদা শুবেন, কী বলেন? এই কাজটাকে কেউ করবে? তো এই ক্ষেত্রে তো আপনি খুব ভালো বুঝেন মাশাআল্লাহ, যে শিক্ষা গ্রহণ করার জন্য আর মানুষ খুঁজে পাই নাই, আমার বাপের ভুল থেকে নিয়ে শিক্ষা গ্রহণ করবো। এইটা যদি বুঝেন আপনি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সমালোচনা করে আপনার শিক্ষা গ্রহণ করতে হবে কেন? আপনার আর ভুল দেখার আর জাগার আর অভাব পড়ছে? এই জন্য ভাই সাহাবীদের সমালোচনা খুব জঘন্য একটা বিষয়, মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, সাহাবি, ওলামা ইকরাম, এই শ্রেণীর মানুষগুলোর সমালোচনা, এটা ইসলাম ত্যাগের লক্ষণ, একটা মানুষ বিভ্রান্তির প্রথম লক্ষণ, এরপরে এর চূড়ান্ত ধাপ হলো ইসলাম ত্যাগ করা, এটা শুরু হয় এখান থেকে। শয়তান নানাভাবে বলে, হ্যাঁ আলেমরা কি বলের উঠবে, তাহলে তাদের সমালোচনা করতে হবে, ভাই আলেমদের সমালোচনা অবশ্যই করবেন, তারা বলের উঠবে না, সাহাবিরাও পার্সোনালি কোনো সাহাবিও বলের উঠবে না, কিন্তু তাই বলে তাদের সমালোচনা করবেন আপনি পাবলিক প্লেসে, রাইট আপনাকে দেয় নাই শরীয়ত, আপনি তাদের সমালোচনা করতে পারেন না, বিশেষ নিষেধ করছেন। লা তাসুব্বু মানে যদিও তোমরা গালমন্দ করো না, কিন্তু সমালোচনা করলে সেদিকেই মানুষ চলে যায় আলটিমেটলি, এই জন্য এটার সুযোগ নেই। এই জন্য আশুরাকে কেন্দ্র করে এই ভুলটা যেন আমাদের না হয়। আশুরা আসলেই আপনি দেখবেন যে আমাদের রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, এক শ্রেণীর মিডিয়া মোহাম্মদ রাদিয়াল্লাহু আনহুকে আসামের কাঠগড়া দাঁড় করায় এবং তার সমালোচনা করতে থাকে। এই জায়গা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিয়াদের সাথে আমাদের আহলে সুন্নাহ জামাতের মানুষের পার্থক্যের মূল জায়গাটা কিন্তু এখানে, আমরা অনেকে হয়তো জানি, অনেকে নাও জানতে পারি। আহলে সুন্নাহ জামাত নামকরণই করা হয়েছে এই যে আহলে সুন্নাতি ওয়াল জামাআতি, এখানে জামাত বলতে জামাতুস সাহাবা, সাহাবীদের দল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যারা অনুসরণ করে তারাই হলো আহলে সুন্নাতি ওয়াল জামাআত। আর শিয়া হলো যারা সাহাবা ইকরামকে, সমস্ত সাহাবা ইকরামকে তারা কাফের মনে করে, সমস্ত সাহাবা ইকরামের গালমন্দ করে, তাদের নিন্দামন্দ করে, তাদের সমালোচনা করে, তাদের শত্রুতা পোষণ করে, হাতে গোনা কয়েকজনকে বাদে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত পরিবারের সদস্য কয়েকজন বাদে আর বাকি সবাইকে, পরিবারের সদস্য বলতে আবার আসলে তার বিরুদ্ধে বিষোদ্গার করে, এবং এত বেশি করে যে তাদের পাপসগুলোতে সাহাবিদের নাম লেখা থাকে অনেক সময়, আরও নানাভাবে তারা সাহাবিদেরকে তারা অপমান করার চেষ্টা করে, অমাননা করার চেষ্টা করে। তো এই জায়গাটাতে আহলে সুন্নাহ জামাতের পার্থক্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যেই দল জান্নাতি হবে, আল্লাহর কাছে নাজাত প্রাপ্ত হবে, তাদের আলামত হবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবিরা যে দর্শন, যে মতবাদের উপরে প্রতিষ্ঠিত আছে সেটাকে যে গ্রহণ করবে, এই ব্যক্তি জান্নাতের অনুসারী হবে এবং এই ব্যক্তি নাজাত প্রাপ্ত দল হবে। এই জন্য আমাদের কর্তব্য হলো সাহাবিদের প্রতি আমাদের ভালোবাসা অন্তরে লালন করা এবং সাহাবা বিদ্বেষ থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আশুরা আসছে সামনে আমাদের, সে প্রসঙ্গে আমরা আশুরা কেন্দ্রিক কথা বললাম, এবং আশুরা আসলেই মুসা আলাইহিস বিজয়ের পাশাপাশি যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে সপরিবারের শাহাদাতের কথাও আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে কষ্ট দেওয়ার প্রসঙ্গ আসছে, পাশাপাশি আমরা এও জানি যে আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের নিয়ে যেরকম সমালোচনা করে একটা গোষ্ঠী, শিয়ারা যেরকম তাদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করে, ঠিক একইভাবে আমরা দেখি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে নানা সময়ে কটূক্তি করার অপচেষ্টা করা হয়। সারা বিশ্বে অমুসলিমরা করলেও মাঝে মধ্যে মুসলমান নাম ধারণ করে কিছু মুনাফিক বা কিছু কুলাঙ্গার মানুষও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, তার পরিবার নিয়ে, তার ব্যক্তিগত জীবন নিয়ে কটূক্তি করে, এবং এই অমানাকারীদের মধ্যে যখন
সরকারি পদস্থ কোনো কর্মকর্তা থাকে, পুলিশে চাকরি করা মানুষ থাকে, তখন সেটা আমাদের কষ্ট এবং দুঃখের পরিমাণকে অনেক বাড়িয়ে দেয়। আপনারা শুনেছেন সম্প্রতি একজন পুলিশ অফিসার, তিনি একসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে প্রচণ্ড রকমের কটূক্তি করেছে, অমানবিক মন্তব্য করেছে। তিনি সম্প্রতি এটা নিয়ে যখন সমালোচনা উঠছে, তার বাবার সম্পর্কে আবার আপনারা জানেন, পত্রপত্রিকা আসছে যে বন বিভাগে চাকরি করতেন এবং শত কোটি টাকা মেরে লোপাট করে লুটপাট করে খেয়েছেন, এবং বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন নিউজ পোর্টাল বলছে যে গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন স্ত্রী সহকারে। তো একজন পত্রিকার ভাষ্য মতে, দুর্নীতিবাজ দেশের সম্পদ লুণ্ঠনকারী মানুষের ছেলে, তিনি পুলিশে চাকরি করেন, তিনি একসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, তার পরিবারকে নিয়ে, আম্মাদের আয়েশাকে নিয়ে জঘন্য মন্তব্য করেছেন। পৃথিবীর ফ্রান্সে মন্তব্য করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, গোটা বিশ্ব উত্তাল হয়। সেখানে আমাদের দেশে পুলিশে চাকরি করে একজন মানুষ এরকম মন্তব্য করবেন, এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার, অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের বিষয়। আমাদের এদেশের মানুষ যে যে ধর্ম পালন করে, এদেশের মানুষ ধর্মপ্রাণ। এদেশের মানুষ ব্যক্তিগত জীবনে ত্রুটি বিচ্ছুতি যাই থাকুক না কেন, তারা প্রত্যেকটা মানুষ যার যার ধর্মকে ভালোবাসে। এই ধর্মপ্রাণ মানুষের ট্যাক্সের টাকায় যার গায়ের জামাটা হয়, খাউনটা হয়, পয়সা কড়ি পায়, বেতন ভাতা পায়, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিদ্বেষ লালন করতে পারে, এটা কখনো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি অতি সম্প্রতি তিনি বলেছেন তিনি মুসলমান, তিনি ইমান আনেন আল্লাহর প্রতি ইত্যাদি ইত্যাদি বলেছেন, কিন্তু তার সেই কৃতকর্মের পরে তার কোনো অনুতাপের কথা তিনি বলেন না। অপরাধ আপনি কখন করেছেন এটা বিষয় না, যুদ্ধাপরাধের বিচার যদি এত বছর পরে হতে পারে, অপরাধ কখন করেছেন সেটা নয়, তার বিচার 20 বছর 50 বছর পরে হলেও হতে পারে, হওয়ার সুযোগ আছে বরং হওয়া উচিত। যদি আপনি তওবা করে ফিরে আসেন, তাহলে সেক্ষেত্রে ইসলামের শরিয়ায় আলোকে অনেক ওলামায়ে কেরামের মতেই আপনার তওবা গ্রহণযোগ্য হতে পারে, যদি আপনি তওবা করে ফিরে আসেন, লজ্জিত হন, অনুতপ্ত হন, কিন্তু সেটা না করে দম্ভক্তি করে কোনো অবস্থাতেই পার পাওয়া যাবে না। এবং একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইজ্জতের বিষয়টা খুবই সেন্সিটিভ। আপনারা অবাক হবেন, পুরো কোরআন খুললে আপনি দেখবেন আল্লাহকে বহু গালমন্দ করেছে অনেক মুশরিক, অনেক কাফিরেরা আল্লাহকে নিয়ে নানা বাজে মন্তব্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর জবাবে এতটা গুরুত্ব আরোপ করেননি, এতটা গুরুত্ব দেননি, কোরআনে সেগুলোকে অনেকগুলোকে বেশিরভাগগুলোকে ইগনোর করা হয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কটূক্তি করা হলে, তাকে কোনো বাজে মন্তব্য করা হলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাথে সাথে আয়াত নাজিল করে জবাব দিয়েছে, জবাব দেওয়ার ব্যবস্থা করেছেন। আবু লাহাব বলেছিল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, বুখারীর হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন তোমার দুই হাত ধ্বংস হোক, তোমার জীবন ধ্বংস হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছিল আবু লাহাব। আল্লাহ তাআলা আয়াত সূরা নাজিল করে ফেলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার নবী ধ্বংসের বদদোয়া করছো তুমি, তুমি যেই দুই হাত দিয়ে বদদোয়া করছো, তোমার দুই হাত সহ তোমার সত্তা, তোমার পরিবার, তুমি ধ্বংস হও, এবং ধ্বংস হয়েছে সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচক যারাই ছিল, তাকে যারাই কষ্ট দিয়েছেন, তাদের প্রত্যেকটা মানুষকে আপনারা জানেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন যে হিংস্র প্রাণী তাকে ছিঁড়ে খাবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভবিষ্যৎ করেছেন যে আল্লাহ আমাকে জানিয়েছেন এই নরাধমের পরিণতি সেটা হবে, সেটাই হয়েছে। তো আমরা ইতিহাসের পাতা খুললে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপমানকে আল্লাহ তাআলা সহ্য করেন নাই। এই জন্য মুসলমানের কাছে অন্য সব বিষয়ে কম্প্রোমাইজ করা গেলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইজ্জতের বিষয়ে কখনো কম্প্রোমাইজ করা যায় না। এই বিষয়ে আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের, তার ভালোবাসার পরিচয় আমাদের দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তাহলে আশুর এবং মুহররমকে কেন্দ্র করে আমাদের প্রথমত মুহররম মাসে বিশেষ নফল রোজা রাখার চেষ্টা করতে হবে, সম্মানিত মাস হিসাবে এই মাসে করণীয়গুলো করার চেষ্টা করতে হবে, সেই সাথে আশুরার উপলক্ষে দুইটা রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশুরার যে শিক্ষা সেটা আমরা গ্রহণ করব, অন্যায়ের বিরুদ্ধে হোসেন আদালত যেরকম সোচ্চার ছিলেন, এরকম অন্যায়ের ব্যাপারে আমাদের মুখ খুলতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আবার মুসা আলাইহিস সালাম আল্লাহর বিজয় লাভ করার পর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইহুদিরা তারা রোজা রেখেছে, অতএব আল্লাহ কোনো বিজয় দিলে আমাদের জীবনে সেটার জন্য শুক্রিয়া আদায় করতে হবে, হৈহুল্লোড় করে ফুর্তি ফার্তা করা নয়। আর ওই পেগানদের মতো, প্রকৃতি বুঝারের মতো বছরের প্রথম মুহূর্তকে ফুর্তি করা, এটা মুসলমানদের কোনো কালচার নয়, যৌক্তিক কোনো কালচার নয়, এটা সেকেলে, এটা কুসংস্কারের জন্য একটা ধারণা থেকে এসেছে, সেই জায়গাটি আমাদের রপ্ত করার চেষ্টা করতে হবে। সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অমানবিক কোনো উক্তি, কোনো কাজ যে যা বা যারাই করুক না কেন,
আমাদের ইমানের দাবি হয়ে যায়, দায়িত্বশীলতার ব্যাপার হয়ে যায়, আমরা যেন সেটার বিরুদ্ধে প্রতিবাদ করি, যার যার জায়গা থেকে মুখ খুলি এবং কথা বলি। আল্লাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া খুদা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।